এমবাপ্পেকে কেন বের করে দিতে বলছেন নেইমার সবাইকে ইউটিউব স্বাগতম নেইমারের ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে রিয়াল মাদ্রিদ তাকে আর চায় না ফলে আপাতত পিএফজিতেই থাকতে হচ্ছে ব্রাজিল যুবরাজকে সেখানে থাকতেও তার আপত্তি নেই সেজন্য কর্তৃপক্ষকে কঠিন শর্ত জুড়ে দিয়েছেন তিনি আর তা হল সবার আগে বের করে দিতে হবে কিলিয়ান এমবাপ্পেকে সদ্যই পর্দা ম্যাচে রাশিয়া বিশ্বকাপের ক্রোয়েশিয়াকে চার দুই গোলে বিধ্বস্ত করে দ্বিতীয়বার শিরোপা জিতেছে ফ্রান্স ফরাসিদের বিশ্বজয়ের নেপথ্য নায়ক এমবাপ্পে এবারের বিশ্বমঞ্চের অন্যতম সেরা পারফর্মার তিনি জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার সেটি ভীতি জানাচ্ছে নেইমারকে না জানি পিএচির এক নম্বর তারকা বনে যান তিনি ফুটবল বিষয়ক সাময়িকী বলস ডট আই জানিয়েছে ফরাসি ক্লাবটির অঘোষিত কিং নেইমার তিনি চাচ্ছেন না এক বনে দুই রাজা হোক তাই এমবাপ্পেকে তাড়িয়ে দিতে পিএসজি কর্তৃপক্ষের কাছে দাবি তুলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন প্যারিসে তিনি ভালো আছেন সুখে আছেন এখানেই থাকতে চান তবে এক শর্তে এমবাপ্পেকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে হবে বিশ্বকাপের শুরু থেকেই চোখ ধাতানো পারফর্ম করে আসছিলেন এমবাপ্পে ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ায় তার উপর চোখ পড়েছিল রিয়াল মাদ্রিদের তাকে পেতে দিন দরবারও চালায় লস ব্লাঙ্কোজরা তবে তাদের না করে দেন ১৯ বছরের বিষয় বিশ্বকাপ শেষে তিনি বলেন আমি থাকছি এখানকার খেলা আমার সঙ্গে যায় আপাতত অন্য কোথাও যাচ্ছি না তো বন্ধুরা এখন দেখার বিষয় দুই সুপারস্টারের এর ধ্রুপদী লড়াইয়ে কে যেতেন আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ